হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ প্রত্যেক মাসেই কম বেশি পূজা অর্চনা লেগেই রয়েছে। ভাদ্র মাস হলো একটি অন্যতম মাস, কারণ এই মাসে এমন কিছু কাজ আছে যেগুলি আপনি করলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। ঠিক এই ধরনের 7টি কাজ নিয়ে আমি আপনাদের সামনে আজকে উল্লেখ করব। শাস্ত্রমতে এই কাজগুলি যদি আপনি করেন অবশ্যই সৌভাগ্যের অধিকারী হবেন। ভাগ্য যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনার কর্মক্ষেত্রে, সাধারণ জীবনে, সকল ক্ষেত্রেই সাফল্য আসবে অনাসেই। হিন্দু শাস্ত্র মতে বা পঞ্জিকা অনুযায়ী বাংলার ভাদ্র মাস হলো অন্যতম পবিত্র মাস। তাই বন্ধুরা, এই মাসে এমন কিছু কাজ করতে হবে যা আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে অনাসেই। সেই সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিওর পরবর্তী অংশে। তবে যারা প্রথমবারের জন্য আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, তারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে, পরবর্তীকালে এই ধরনের হিন্দু সনাতন ধর্মের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের নোটিফিকেশন বেলটিও অন করে রাখতে কখনোই ভুলবেন না। তবে চলুন মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। প্রথমত, ভাদ্র মাসে আপনি যদি পঞ্চগব্য সেবন করেন তাহলে আপনার দেহ এবং মন অত্যন্তই পবিত্র থাকবে। আপনারা জানেন, দুধ, গঙ্গা জল, দই, মধু, ঘি, এই সকল কিছু মিলিয়ে পঞ্চগব্য তৈরি হয় এবং যা শিবকে স্নান করাতে, অর্থাৎ শিবলিঙ্গে জল ঢালতে বা উপাসনা করার জন্য লাগে। তাই এই পবিত্র ভাদ্র মাসে আপনারা যদি এই পঞ্চগব্য সেবন করেন তাহলে অবশ্যই আপনার দেহ এবং মন পবিত্রতায় ভরে উঠবে। ভাদ্র মাসে সপ্ত ঋষির উদ্দেশ্যে ব্রত পালন করলে জীবনে যে কোনো ধরনের সমস্যা সহজেই সমাধান হয়ে যায়। বন্ধুরা, এই ভাদ্র মাসটা এতটাই পবিত্র, সপ্ত ঋষির উদ্দেশ্যে এই মাসে আপনি ব্রত পালন করতে পারেন। দেখবেন আপনার জীবনের সকল সমস্যা এক নিমিষেই যেন সমাধান হয়ে যাবে। তৃতীয়ত, এই মাসে কখনোই মশলাদার বা উত্তেজক পানীয় গ্রহণ করা একেবারেই উচিত নয়, যেহেতু এটি শরতের শুভারম্ভ। তাই খাওয়া দাওয়ার বিধিনিষেধ পালন করতেই হবে। বন্ধুরা, মেনে চললে সুফল আপনার জন্য নিশ্চিত অপেক্ষা করবে। ভাদ্র মাসের অষ্টমীর ব্রত পালন করলে জীবনে অনেক পুণ্য অর্জন করা যায়। আপনারা জানেন রাধা অষ্টমী আসছে, এছাড়া জন্মাষ্টমী। তা ভাদ্র মাসে যদি অষ্টমী তিথি পালন করা হয় তাহলে জীবনে পুণ্য অর্জন খুব বেশি পরিমাণে হয়ে থাকে। ভাদ্র মাসে যা একাদশী দিনে ভগবান শ্রী বিষ্ণুর জন্য উপবাস করেন খুবই শুভ। তাই এই দিন কখনোই অন্ন গ্রহণ করবেন না এবং অবশ্যই উপবাস পালন করবেন, সৌভাগ্য অবশ্যই আপনার সাত্য দেবেই দেবে। বন্ধুরা, আপনারা জানেন কয়েকদিন আগেই গণেশ চতুর্থী পালন করা হলো। তাই এই মাসে যারা গণেশ চতুর্থী পালন করেন
তাহলে তাদের জীবনে আর কোনো কষ্ট থাকে না। তাই ভাদ্র মাসে যদি সম্ভব হয় অবশ্যই গণেশ চতুর্থী পালন করতে একেবারেই ভুলবেন না। এছাড়া যেহেতু হিন্দু শাস্ত্র মতে ভাদ্র মাসে শূন্যবাস বলা হয়, তাই এই মাসে কোনো মাঙ্গলিক কাজ করা কিন্তু উচিত না। অর্থাৎ বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন ভাদ্র মাসে আমাদের কী কী করলে সৌভাগ্য, সমৃদ্ধি, সকল কিছু বৃদ্ধি পায়। আজকের ভিডিওটিতে মূল আলোচনার বিষয় ছিল এটি। আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং এই ভিডিও থেকে আপনারা বেশ কিছু নতুন জিনিসও জানতে পেরেছেন। যদি ভালো লাগে, যদি মনে হয় এই ধরনের ভিডিওগুলি পরবর্তীকালে আপনার কোনো প্রকার উপকারে আসতে পারে, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে বিস্তারিত ভিডিও আপনাদের জন্য উল্লেখ করে থাকি। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওগুলিকে সেভ অন শেষ পর্যন্ত দেখবেন, তেমনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বিন্দুমাত্র অপেক্ষা করবেন না। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। নমস্কার। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ প্রত্যেক মাসেই কম বেশি পূজা অর্চনা লেগেই রয়েছে। ভাদ্র মাস হলো একটি অন্যতম মাস, কারণ এই মাসে এমন কিছু কাজ আছে যেগুলি আপনি করলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। ঠিক এই ধরনের 7টি কাজ নিয়ে আমি আপনাদের সামনে আজকে উল্লেখ করব। শাস্ত্রমতে এই কাজগুলি যদি আপনি করেন অবশ্যই সৌভাগ্যের অধিকারী হবেন। ভাগ্য যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনার কর্মক্ষেত্রে, সাধারণ জীবনে, সকল ক্ষেত্রেই সাফল্য আসবে অনাসেই। হিন্দু শাস্ত্র মতে বা পঞ্জিকা অনুযায়ী বাংলার ভাদ্র মাস হলো অন্যতম পবিত্র মাস। তাই বন্ধুরা, এই মাসে এমন কিছু কাজ করতে হবে যা আপনার সৌভাগ্য।